সালামু আলাইকুম সবাইকে, আমি ড্যাফোডিল জাপান আইটি থেকে মোহাম্মদ দাইমুর রহমান বলছি, জাপানি ভাষা সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের একজন অত্যন্ত কৃতি শিক্ষার্থী মোহাম্মদ জীবন হোসেন। আলহামদুলিল্লাহ মোহাম্মদ জীবন হোসেন আজকে বাংলাদেশস্থ জাপান দূতাবাস থেকে তার স্টুডেন্ট ভিসাটা রিসিভ করেছে। মোহাম্মদ জীবন হোসেন, আপনাকে অত্যন্ত কংগ্রাচুলেশনস। আজকের দিনটা আপনার জন্য অনেক বড় একটা দিন, আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আজকের দিনে আমি হচ্ছে ভিসা রিসিভ করছি এম্বাসি থেকে, সব কিছু মিলায় আজকের দিনটা আমার অনেক ভালো ছিল। তো আমি গত বছরের হচ্ছে এপ্রিল মাস থেকে ডেভুটিলে হচ্ছে অ্যাডমিশন নিয়েছিলাম। যখন আমি হচ্ছে অ্যাডমিশনটা নেই, নেওয়ার পরে আমার হচ্ছে দুই মাস পরে আমার হচ্ছে স্কুল সিলেক্ট হয়, সেটা হচ্ছে হোসুমা ইন্টারন্যাশনাল ওসাকা স্কুল। ওখানে আমি ইন্টারভিউ দেই, ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পরে আমার এখান থেকে ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্টগুলো চাওয়া হয়। আমি সমস্ত ডকুমেন্টগুলো দেই, দেওয়ার পরে দুই মাস পর আমার হচ্ছে সিও আস। সিও আসার পরে অনেকটা হ্যাপি ছিলাম। পরবর্তীতে এম্বাসি ইন্টারভিউর জন্য আমি প্রিপারেশন নেই, ডেভুটেল থেকে আমাকে পুরো এক মাস হচ্ছে ভালোভাবে গাইড দেয় আর কি। তারপরে আমি হচ্ছে এপ্রিল মাসের চার তারিখে আমি হচ্ছে এম্বাসি ফেস করি। পরবর্তীতে আমাকে ডেট দেয় 11:30 সেই দিনটাই আজকে। আমি আলহামদুলিল্লাহ আজকে ভিসা রিসিভ করছি। জীবন স্যার, আপনার একটা মোটামুটি বেশ বড় একটা পথ চলা ছিল জাপান যাওয়ার জন্য, অবশ্যই আপনার নিজের চেষ্টা ছিল। শিক্ষকরা, স্পেশালি আমাদের ড্যাফোডিল জাপান আইটির শিক্ষকরা এক্ষেত্রে আপনাকে কেমন গাইডলাইন দিয়েছে ওটা একটু যদি শেয়ার করতেন, এবং ভবিষ্যতে যারা জাপান যেতে চায়, স্পেশালি যারা স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য আবেদন করতে চায়, তাদের জন্য আপনি একটু পরামর্শ সূচক কথা যদি আমাদেরকে বলতেন। আমি এখানে আসছিলাম হচ্ছে আমার বড় ভাই বলছিল, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড এখান থেকে হচ্ছে জাপান গেছে, নাম হচ্ছে অনন্ত সারিয়ার। ওনার রেফারেন্সে আমি আসি। হুসাইন এমডি মুন্নাত আমাকে হচ্ছে, আমার আপন বড় ভাই আমাকে এখানে সাজেস্ট করে যে ডেভুটিল জাপান আইটির ডকুমেন্টটা নাকি অনেক হার্ড। তো আমি আসলে এটা দেখি, এসে দেখার পরে আমি আসলেই এটা দেখার পরে অনেক ই হই যে অনেক সুন্দর ডকুমেন্ট টিমটা। তো আমার কিছু জায়গায় ভুল ছিল, তারপরেও মানে সম্পূর্ণ সংশোধন করে ডেভুটিল আমাকে হচ্ছে ডকুমেন্টটা রেডি করে দিচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল। আর যারা নতুনভাবে যাইতে চাচ্ছেন, ডেভুটিল জাপান আইটি অনেক ভালো, আপনারা আসতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো। জীবন সান, ইমা দানজি কিশিমাস্কা? হাই, দানজি কিশিতে ইমা। সবাইকে অত্যন্ত ধন্যবাদ, আপনাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণ হোক, এবং জীবন সানের জন্য আমাদের অত্যন্ত শুভকামনা রইল। বাংলাদেশের নাম উজ্জ্বল করেন, ড্যাফোডিল জাপান আইটির নাম উজ্জ্বল করেন। ধন্যবাদ সবাইকে, সায়োনারা।